সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পত্র লিখন। এবং পত্র লিখন অংশের দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, একটা হলো ব্যক্তিগত পত্র আর একটা হলো দরখাস্ত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন আপনারা জানেন যে আমরা আমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুসরণ করে আমরা আমাদের অনলাইন কার্যক্রম শুরু করেছি। তা বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুসারে আমাদের অনলাইন কার্যক্রমের এই ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রর 20 নম্বর ক্লাস, দেখেন এখানে ক্লাসটা হলো 20 নম্বর দেওয়া হয়েছে। এটা শুধু আপনারা মনে করেন না যে এটা শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্রের 20 নম্বর ক্লাস, না, আমরা যেহেতু বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে আমাদের ক্লাস নম্বরটা দিয়েছি, সুতরাং বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে আমাদের আজকে ক্লাস সংখ্যা হলো, এই ক্লাস নম্বর হলো 20। এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পত্র লিখন। এবং পত্র লিখন অংশের ভিতরে দুইটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হলো একটা ব্যক্তিগত পত্র এবং দরখাস্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি আপনাদের পত্র লিখন বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করতে চাই যে পত্র লিখন আসলে কাকে বলে। পত্র লিখন হলো সেটাই যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কাছে কোনো সংবাদ, কোনো ঘটনার বিবরণ পাঠানো, কিংবা কাউকে উদ্দেশ্য করে কোনো বিষয় লিখিতভাবে উপস্থাপন করাকে আপনার কী বলা হয়, পত্র লিখন বলা হয়। আমি আবারও বলছি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো সংবাদ, কোনো ঘটনার বিবরণ পাঠানো কিংবা কারো উদ্দেশ্যে কোনো বিষয় লিখিতভাবে প্রকাশ করাকে কী বলা হয়, পত্র লিখন বলা হয়। দেখেন আসলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বাবা মা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে আমরা কী লিখি, পত্রগুলো লিখে থাকি। সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, পত্র লিখনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে। তার ভিতরে কিছু বিষয় আছে, দেখেন প্রথম আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে পত্র লেখার ক্ষেত্রে, যে পত্রে লেখা যে ভাষাটা সেটা খুব সহজ সরল এবং সাবলীল হইতে হবে। আমি কি বললাম, পত্রের ভাষাটা কি হতে হবে, সহজ সরল এবং সাবলীল। এবং দেখেন তারপরে কি করতে হবে, বাক্য গঠনটা অনেক সুন্দর হইতে হবে। আমরা যে পত্রের ভিতরে যে বাক্যগুলো লিখব, ভাষাটা লেখার ক্ষেত্রে আমরা বাক্য বাক্য করে লিখি, এক একটা ছোটো ছোটো বাক্যে পরিণত করি, এই বাক্যগুলো অনেক সুন্দর করে গঠন করতে হবে। এবং এই বাক্যের এক কথায় পত্রের ভিতরে যে বানানগুলো আমরা লিখব, এই বানানগুলো অবশ্যই কি করতে হবে, নির্ভুলভাবে আমাদের লিখতে হবে। এবং প্রসঙ্গের অনুচ্ছেদটা খুব ভালো করে লিখতে হবে। অনুচ্ছেদ মানে কি, যে বিষয়ে আমরা প্রসঙ্গ মানে পত্রটা লিখব সেই অনুচ্ছেদটা মানে খুব ভালোভাবে আমাদের লিখতে হবে। এক্ষেত্রে একটাই সুবিধা, যাকে আমরা পত্রটা লিখব সে যাতে খুব সহজেই আমাদের এই বিষয়বস্তুটা কী করতে পারে, বুঝতে পারে। এবং পত্র লেখার ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো পত্রটা লেখার ক্ষেত্রে আমাদের এটা খুব পরিচ্ছন্ন করে লিখতে হবে। এই হলো আমাদের পত্র লেখার ক্ষেত্রে আমাদের যে যে বিষয়গুলো বা যে যে নীতিগুলো মেনে চলতে হবে সেগুলো আমি বললাম। এখন দেখেন আরেকটা বিষয় বলি, যে পক্ষ, পত্র লেখার একটা পত্রে দুইটা পক্ষ থাকে, একজন হলো প্রেরক আর একজন হলো প্রাপক। এক্ষেত্রে প্রেরক আর প্রাপক এই দুইটা পক্ষ থাকে। একটা পক্ষ হলো একজন আরেকজনকে পত্রটা লেখে, যে ব্যক্তি পত্রটা লিখবে তিনি হলেন প্রেরক, আর প্রেরক যাকে উদ্দেশ্য করে পত্রটা লিখবেন তিনি হলেন কি, প্রাপক। তাহলে আমরা একটা পত্রে কয়টা পক্ষ পেলাম, দুইটা, একটা হলো প্রেরক আর একটা হলো প্রাপক। প্রেরক হলো যিনি পত্র লিখেন কাউকে উদ্দেশ্য করে, যিনি লিখেন পত্রটা তিনি হলেন প্রেরক, আর প্রেরক যাকে উদ্দেশ্য করে পত্রটা লেখেন তিনি হলেন কি, প্রাপক। এখন দেখেন এই পত্রগুলো, পত্র সাধারণত এক প্রকার না, পত্র অনেকগুলো ভাগ আছে। এই ভাগগুলোর মধ্যে সাধারণত আছে কি কি, দেখেন প্রথমে আছে আপনার ব্যক্তিগত পত্র আছে, তারপরে আপনার আছে দরখাস্ত বা আবেদন পত্র আছে, তারপরে আপনার নিমন্ত্রণ পত্র আছে, তারপর আপনার অভিনন্দন বা মানপত্র আছে, তারপরে বাণিজ্যিক পত্র আছে, তারপরে সংবাদপত্র প্রকাশের জন্য পত্র আছে। এই যে বিভিন্ন প্রকার পত্রগুলো আছে, এর ভিতরে আমরা আজকে যেই পত্রের যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো একটা ব্যক্তিগত পত্র আর একটা হলো দরখাস্ত। এই ব্যক্তিগত পত্র আর দরখাস্ত বা আবেদন পত্র নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনাদের বইয়ে এখানে আমাদের যে বার্ষিক পরীক্ষা যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে সেখানে এই আমি আজকে যে ব্যক্তিগত পত্র এবং একটা দরখাস্ত বা আবেদন পত্র নিয়ে আলোচনা করব, এই দুইটা ব্যক্তিগত এই পত্র দুইটাই কি ওখানে ওই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। তা চলুন আমরা এই দুইটা পত্র নিয়ে আজকে আলোচনা করি। দেখেন
প্রথমে আমি যেটা লিখছি এটা হলো আমাদের ব্যক্তিগত পাত্র, কোন ব্যক্তি তার বিশেষ প্রয়োজনে কারো তার পরিবার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের কাছে যেটা লিখে সেই পত্রটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে এই পত্রটা দেখেন কি, তোমার জীবনের সংকল্প জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখো। এক্ষেত্রে আমার কি বলেছে যে আমার জীবনের সংকল্প, আমার ইচ্ছা বা আমার লক্ষ্য বা আমার উদ্দেশ্য জানিয়ে আমার বন্ধুর কাছে কি বলেছে, পত্র লিখতে বলেছে। এখন দেখেন ব্যক্তিগত পত্র লেখার ক্ষেত্রে আমাদের কয়টা অংশ থাকে, ছয়টা অংশ থাকে। ব্যক্তিগত পত্র আমি কয়টা অংশ বললাম, ছয়টা অংশ বললাম। একটা হলো দেখেন আপনার প্রথম যেটা লিখতে হবে তারিখ ও ঠিকানা, তারিখ আর কি ঠিকানা। দেখেন সেই ক্ষেত্রে তারিখটা দেখেন আমরা আজকে আপনি যেই তারিখে লিখবেন সেই তারিখটা কি করতে হবে আপনার এখানে লিখতে হবে। আমি আজকে পত্রটা লিখছি বলে এখানে 07/09/2020 এবং আমার ঠিকানাটা আমি দিচ্ছি কি, রামপুরা ঢাকা। এই যে এখানে যার ঠিকানাটা লিখবেন, যিনি প্রেরক, প্রেরকের ঠিকানাটা এখানে লিখতে হবে। এখানে কিন্তু প্রাপকের ঠিকানা না, এখানে হলো প্রেরকের ঠিকানা। তাহলে আমি এখানে তারিখ লিখেছি এবং কি করেছি, ঠিকানা লিখেছি। তাহলে প্রথম আমাদের যে এক নম্বর অংশটা সেটা হলো কি, প্রেরকের তারিখ এবং প্রেরকের ঠিকানা, এটা লিখলাম। দ্বিতীয় ধাপে আমাদের যেটা লিখতে হবে সম্বোধন আর সম্ভাষণ। সম্বোধন হলো কি, যাকে আপনি, যার কাছে আপনি পত্রটা লিখবেন তাকে সম্বোধন করে একটু সম্ভাষণ করতে হবে কিনা, এটা হলো আমাদের দ্বিতীয় অংশ, এটা হলো সম্বোধন বা সম্ভাষণ অংশ। তাহলে দেখেন আমি কাকে সম্বোধন করে লিখছি, আমার বন্ধু আবিরকে আমি লিখছি, এজন্য আমি আবিরকে সম্বোধন করে কি লিখছি, প্রিয় আবির। এবং সম্ভাষণে আমি কি লিখছি দেখেন, আমার প্রীতি ও শুভেচ্ছা নিও, আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছো, অনেকদিন পর গতকাল তোমার চিঠি পেয়ে খুবই আনন্দিত হয়েছি, তুমি জানতে চেয়েছো আমার জীবনের সংকল্প কি, তাই তো আজ লিখতে বসেছি। দেখেন এটা হলো কি, সম্ভাষণ। আর এটা আমাদের প্রথম কাকে সম্বোধন করে সম্ভাষণটা করেছি, এই যে আবিরকে সম্বোধন করে আমি এই সম্ভাষণটুকুন লিখেছি। তাহলে আমার প্রথম অংশটা গেল কি, তারিখ ঠিকানা, দ্বিতীয় অংশটা গেল সম্ভাষণ। এখন আমার এরপরে যে অংশটা আসবে তিন নম্বর, সেটা হলো মূল বক্তব্য। মূল বক্তব্যটা আমি যে বিষয় নিয়ে চিঠিটা আমি লিখব সেই বিষয়বস্তুটা আমাকে এই মূল বক্তব্যের ভিতরে ফুটিয়ে তুলতে হবে, এবং এটা অবশ্যই সহজ সরল এবং সাবলীল ভাষায় বাক্যগুলো অনেক সুন্দর করে বানান নির্ভুল করে এবং বিষয়বস্তুটা খুব সুন্দর করে উপস্থাপন করতে হবে, যেমন যাকে আমি পত্রটা লিখছি সে যাতে খুব সহজেই এই পত্রটা পড়ে আমার উদ্দেশ্যটা, আমার পত্র লেখার উদ্দেশ্যটা বুঝতে পারে। তাহলে মূল বক্তব্য আমি এখানে কি লিখছি দেখেন, তুমি তো জানো জীবনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া কেউ চলতে পারে না, আমার জীবনেরও তেমনই একটি সংকল্প বা লক্ষ্য রয়েছে, আমি ঠিক করেছি বড় হয়ে আমি একজন আদর্শ শিক্ষক হব, যদিও আমাদের সমাজে শিক্ষকদের উপযুক্ত মর্যাদা দান করা হয় না, তবু আমার বিশ্বাস একদিন দেশবাসী শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দান করবেই, সরকারও শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সচেষ্ট হবে। হ্যাঁ, আদর্শ শিক্ষক হতে হলে আমাকে অবশ্যই ভালোভাবে লেখাপড়া করতে হবে, আমি কম্পিউটার বিজ্ঞানের উচ্চতর ডিগ্রি নিয়ে একজন শিক্ষক হতে চাই, আমার বাবারও ইচ্ছা আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হই। দেখেন এই মূল বক্তব্যটা আমি কত নম্বর বললাম, এটা ছিল আমাদের চিঠির যে লেখা যে ছয়টা অংশ, এখানে এই তিন নম্বর অংশটা, এটা ছিল আমাদের কত, এক নম্বর, এটা ছিল দুই নম্বর, এটা ছিল আমার কত নম্বর, তিন নম্বর। তিন নম্বর অংশটা হলো মূল বক্তব্য লিখলাম। মূল বক্তব্যটা হলো যখন আমি তাকে যে বিষয়ে চিঠি লিখবো সেই বিষয়টাই সেখানে, মূল কথাটাই সেখানে ফুটিয়ে তুলতে হয়, এই জন্য আমি এটা লিখলাম। এখন দেখেন আমার চার নম্বর যেটা আসবে সেটা হলো কি, বিদায়ী সম্ভাষণ। যখন আমি তার কাছ থেকে বিদায় নিব তখন তাকে সম্ভাষণ করে আমি কিছু লিখবো, সেক্ষেত্রে আমি এখানে লিখেছি আমার জীবনের সংকল্প তোমাকে জানালাম, আশা করি পরের চিঠিতে তোমার জীবনের সংকল্প সম্পর্কে জানাবে, তোমার আব্বু আম্মুকে আমার শ্রদ্ধা জানাবে। এটা হলো আমাকে কি বলা হয়, বিদায়ী সম্ভাষণ। এটা হলো কত নম্বর, চার নম্বর। এরপরে যেটা আমি লিখব সেটা হলো লেখকের ঠিকানা, লেখকের ঠিকানা ও স্বাক্ষর। এটা হলো কত নম্বর, পাঁচ নম্বর, এটা হলো পাঁচ নম্বর। দেখেন এটা হলো যিনি লিখবে তার নামটা এবং তার সিগনেচারটা বলতে পারেন। তাহলে আমি এখানে তাকে উদ্দেশ্যে লিখছি ইতি তোমার বন্ধু সোহাগ। তাহলে এই চিঠিটা কে লিখছে, সোহাগ, সোহাগ হলো প্রেরক। আর কাকে লিখছে সম্বোধন করে, আবির, আবির হলো কি, প্রাপক। তাহলে এইটা পাঁচ নম্বর অংশটা হলো লেখকের ঠিকানা বা স্বাক্ষর, এটা হলো পাঁচ নম্বর। আর ছয় নম্বরে আমরা যেটা লিখব সেটা হলো আমাদের কি, এটাকে বলা হয় শিরোনাম বা খাম, শিরোনাম বা খাম বলা হয়। দেখেন খামকে লেখা আঁকার ক্ষেত্রে অবশ্যই আমরা এটা প্রস্থটা 3 ইঞ্চি এবং দৈর্ঘ্যটা 5 ইঞ্চি এভাবে লিখতে পারি, এক্ষেত্রে আরও অনেক নিয়মকানুন আছে, আপনারা আপনাদের মধ্যে যে কোনো একটা লিখবেন।
খামের ভিতরে দেখেন অবশ্যই বাম পাশে কার নাম লিখবেন, প্রেরকের ঠিকানা লিখবেন। প্রেরক, প্রেরককে আমি এর আগেও বলেছি যিনি পত্রটা লিখেন তিনি হলো কি প্রেরক। তাহলে অবশ্যই আমি এখানে বুঝতে পারছি ইতি তোমার বন্ধুকে সোহাগ, তাহলে আমি প্রেরকের জায়গায় সোহাগ, সোহাগ কোথা থেকে লিখছিল এই যে রামপুরা ঢাকা, তাহলে আমি এখানে সোহাগ রামপুরা ঢাকা। এখন দেখেন এখন আমি কোথায় যাব, প্রেরক, প্রেরককে আমি যাকে সম্বোধন করে চিঠিটা লিখছি তিনি হলো প্রেরক। তাহলে কাকে সম্বোধন করছিলাম, আবিরকে। তাহলে আমি প্রেরকের প্রাপকের জায়গায় কী লিখছি, আবিরের নাম লিখছি। এবং অবশ্যই দেখেন প্রেরকের ঠিকানাটা ভুল হলেও যদি প্রাপকের ঠিকানাটা সঠিক থাকে তাহলে আপনার চিঠিটা কী করবে, পৌঁছায় যাবে। আর যদি প্রাপকের ঠিকানাটা ভুল হয় তাহলে কিন্তু চিঠিটা ঠিক জায়গায় পৌঁছাবে না। সেক্ষেত্রে আপনি এই প্রেরকের ঠিকানাটা ভুল হলেও কোনো সমস্যা হয় না তেমন একটা, কিন্তু প্রাপকের ঠিকানা ভুল হলে হবে না। প্রাপকের ঠিকানা অবশ্যই আপনাকে সঠিকভাবে লিখতে হবে, তাহলেই সে প্রাপক চিঠিটা পাবে। তাহলে আমি প্রাপকের জায়গায় কার নাম লিখছি, আবিরের নাম লিখছি এবং আবিরের ঠিকানা দিচ্ছি 210 স্টেশন রোড খুলনা। কত লিখছি এখানে, 210 স্টেশন রোড খুলনা। এটা চিঠিটা কোথায় পৌঁছাবে, আবিরের কাছে পৌঁছাবে, এবং আবিরের ঠিকানা হলো 210 স্টেশন রোড খুলনা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন এটাই হলো আমাদের কি ছিল, ব্যক্তিগত পত্র ছিল। ব্যক্তিগত পত্রের যে 6টা অংশ ছিল ঠিক সেভাবে আমরা বুঝালাম, আপনারা ঠিক এভাবেই লিখবেন তাহলে পরীক্ষায় আপনারা পূর্ণ নম্বর পাবেন। এবং এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটাও দেখেন, আমাদের আজকে আলোচ্য হয়েছিল ব্যক্তিগত পত্র আর দরখাস্ত। এখন আমরা কী করবো, দরখাস্ত লিখবো। দরখাস্ত লেখার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি এখানে বলবো। দেখেন দরখাস্ত লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে দরখাস্তটা কার কাছে লিখতে হবে, সেটা আগে কোন প্রতিষ্ঠানের কোন ব্যক্তির কাছে লিখতে হবে, এটা কোন পদমর্যাদার ব্যক্তির কাছে লিখতে হবে, এটা অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে আমি দরখাস্তটা এখানে দিয়েছি, তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে একটি দরখাস্ত লিখো। তোমার বিদ্যালয় মানে কি, আপনি যে বিদ্যালয়ে পড়েন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আপনি একটা দরখাস্ত বা আবেদনপত্র লিখবো। আরেকটা কথা বলে রাখি, এই দরখাস্ত কি বলা হয়, আবেদনপত্র বলা হয়। আপনাদের পরীক্ষায় যদি এমন আসে যে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে একটি আবেদনপত্র লিখো, তাহলেও হয়তো দরখাস্ত লিখছে, এটাও হবে। দরখাস্ত যেটা সেটাই কি, আবেদনপত্র। তাহলে আমি এখানে অবশ্যই দেখছি যে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখতে হবে। আর দরখাস্ত লেখার ক্ষেত্রে ঠিকই আমাদের বামে সবার উপরে কী লিখতে হবে, তারিখ লিখতে হবে। দেখেন আমি এখানে তারিখটা লিখেছি, এটা কত লিখেছি, আজকের তারিখ। আপনি যে কোনো তারিখ লিখতে পারেন, তবে যে তারিখে লিখবেন তার পরের তারিখটা লেখা যাবে না, অবশ্যই তার আগের তারিখটা লিখতে হবে। সেক্ষেত্রে দেখেন এখানে লিখছি 7/9/2020। এবং বরাবর কাকে বরাবর লিখছি, প্রধান শিক্ষক। তাহলে আমি লিখছি কি, প্রধান শিক্ষক, কোথাকার প্রধান শিক্ষক, আমার বিদ্যালয়। তাহলে আমার বিদ্যালয় যেহেতু বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, তাহলে আমি সেটা লিখছি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল বনশ্রী ঢাকা, এতটুকু লিখতে। এখন দেখেন আমার একটা বিষয় লিখতে হয়, সেটা হলো কি, বিষয়। বিষয়টা অবশ্যই দরখাস্তর ক্ষেত্রে লিখতে হবে, আপনি কোন বিষয়ে দরখাস্ত লিখবেন। তাহলে এখানে আমি অবশ্যই বিষয়টা দেখছি কি, ছাড়পত্র চেয়ে। তাহলে আমি এখানে লিখছি কি, বিষয়টা কী লিখছি, ছাড়পত্রের জন্য আবেদন, মানে আমাকে একটা ছাড়পত্র দিতে হবে, এই ছাড়পত্রের জন্য আবেদন লিখছি। এখানে বিষয়টা আমি কী লিখছি, ছাড়পত্রের জন্য আবেদন। এখানে দেখেন আমি প্রথমে কী লিখছি, সম্বোধন করছি জনাব, জনাব লিখে এখানে কী করছি, সম্বোধন করছি। বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। আপনি এখানে এভাবেও লিখতে পারেন যে বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শাখা পাস কিংবা শাখা একের একজন নিয়মিত শিক্ষার্থী, এরকম আপনি লিখতে পারতেন। বা নিয়মিত ছাত্র, নিয়মিত ছাত্রী, ছাত্র হলে ছাত্রী লিখতেন, ছাত্র হলে ছাত্র লিখতেন, এভাবে আপনি লিখতে পারতেন। আমার বাবা একজন সরকারি চাকুরিজীবী, সম্প্রতি আমার বাবা ঢাকা থেকে চট্টগ্রাম বদলি হয়েছে, কিন্তু ঢাকায় আমার কোনো আত্মীয় স্বজন না থাকায় আমার পক্ষে এখানে থেকে লেখাপড়া করা সম্ভব নয়, এমত অবস্থায় আমার একটি ছাড়পত্র প্রয়োজন। দেখেন প্রথমে কী করেছেন, জনাব তাকে সম্বোধন করে আপনি আপনার বিষয়টা, আপনার ঠিকানাটা আপনি বলছেন, আপনি কে সেটা তাকে আপনি কী করেছেন, জানিয়েছেন যে আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী। আপনি যে ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, আপনি কাকে জানিয়েছেন, যাকে সম্বোধন করেছেন তাকে জানিয়েছেন। এরপরে কী করেছেন, আপনার কারণটা লিখেছেন, কী কারণে আপনি ছাড়পত্র চাচ্ছেন কিংবা কী কারণে আপনি এই দরখাস্তটা লিখেছেন, সেটা আপনি এখানে লিখেছেন যে আপনার বাবা একজন সরকারি চাকরিজীবী, তার বদলি হয়েছে কোথায়, চট্টগ্রামে, এমতো অবস্থায় আপনার ঢাকায় থাকার মতো কোনো জায়গা নাই, এজন্য আপনার একটা কী দরকার, ছাড়পত্র প্রয়োজন। তাহলে এরপরে তাকে রিকোয়েস্ট করে কি লেখে, তাকে অনুরোধ করে শেষে বাক্য যে প্যারাটা লেখা হয় সেটা দেখেন। অতএব জনাবের নিকট আমার আকুল আবেদন, আমাকে উক্ত বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন, মানে তিনি আমাকে কি করবেন, ছাড়পত্রটা দিয়ে আমাকে বাধিত করবেন, এটা তার কাছে আমি অনুরোধ করেছি। এক্ষেত্রে অবশ্যই দেখেন নিবেদকের ঠিকানাটা খুব ভালো করে লিখতে হবে, নিবেদক, বিনীত নিবেদক, মানে নিবেদককে যে এই দরখাস্তটা লিখবে তিনি কি নিবেদক, তিনি যে নিবেদন করেছে তিনি কি আমাদের
নিবেদক, তাহলে নিবেদকের জায়গায় যিনি নিবেদন করেছে তিনি লিখবেন, তার সেক্ষেত্রে লিখেছে বিনীত নিবেদক আপনার অনুগত ছাত্র মোহাম্মদ সোহান, শ্রেণী ষষ্ঠ, শাখা এক, রোল এক, ভবন তিন। যেহেতু আমাদের বিদ্যালয়ের কথা লিখেছি, আমাদের বিদ্যালয়ে চারটি ভবন আছে, সেহেতু আমরা কোন ভবনের ছাত্র সেটা বোঝার জন্য আমরা এখানে ভবনটা লিখেছি। যদি ভবন না থাকে তাহলে অনেক ক্ষেত্রে ভবন লেখা লাগে না, এক কথা যেটা প্রয়োজন সেটাই লেখা লাগবে, এটা বিদ্যালয় ভেদে এটা আপনার লিখতে হয়। তাহলে যিনি নিবেদন করেছেন তার ঠিকানাটা আমি পুরো এখানে লিখেছি এবং এখানে বরাবর কাকে লিখেছি, প্রধান শিক্ষক। ঠিক এভাবে আপনারা কি করবেন, পত্র বা দরখাস্ত লিখবেন। এখন একটা কথা বলি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের একটা বিষয় আপনাদের একটু বলি। দেখেন আমরা আসলে পত্র কিংবা দরখাস্ত লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় একটা ভুল করি, যেটা আমাদের খাতায় লেখার ক্ষেত্রে। আমি আপনাদেরকে বলি অবশ্যই আপনারা পত্র এবং দরখাস্ত যেটাই লিখতে যান আপনারা অবশ্যই বাম পাশ থেকে শুরু করবেন। একটা খাতা যদি এভাবে থাকে এটার বাম পাশ থেকে শুরু করবেন, কারণ যদি এই পাশে আপনি লিখতে লিখতে যদি শেষ না হয় তাহলে এখানে লিখলে যিনি এক্সামিনার খাতাটা দেখবে সহজেই তার কি চোখে আসবে। যেমন আমি আপনাদের বোঝানোর জন্য এখানে ঠিক দুইটা অংশে লিখছি, দেখেন এটা প্রথম পার্ট এবং এটাকে দ্বিতীয় পার্ট। এই খাতাটা যদি এমন থাকে তাহলে এটা এখানে যাইতো, তাহলে আপনারা প্রথমে এখানে শুরু করবেন এবং পরে এখানে শেষ করবেন। যদি আপনারা না পারেন তাহলে পত্র লেখার ক্ষেত্রে এপিটোপিটো লেখা যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু দরখাস্ত লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই পাশাপাশি পৃষ্ঠায় লিখতে হবে, পাশাপাশি পৃষ্ঠা না লিখে এপিটোপিট দরখাস্ত লিখলে হবে না। সুতরাং আপনারা দরখাস্ত লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে পাশাপাশি পৃষ্ঠায় লেখার জন্য চেষ্টা করবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আজকে আসলে আমাদের এই পত্র দরখাস্তের বিষয়। এবং আমি আপনাদের এখানে যে পত্রটা এবং যে দরখাস্তটা এখানে পড়িয়েছি এই দুইটাই আপনাদের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। সুতরাং আপনারা এই দুইটা পত্র এবং এই পত্রটা এবং দরখাস্তটা খুব মনোযোগ সহকারে আপনারা পড়বেন এবং এটা বোঝার চেষ্টা করবেন এবং বারবার দেখবেন, তাহলে খুব সহজ আপনারা আয়ত্ত করতে পারবেন। এবং আপনাদের বাড়ির কাজ হিসেবে আজকে থাকলো এই যে আমি এখানে যে দরখাস্তটা পড়িয়েছি বা আবেদনপত্র, যে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ছাড়পত্র চেয়ে একটি দরখাস্ত লিখো। এই যে দরখাস্তটা আমি এখানে দিচ্ছি, যেটা দিয়েছি এটা আপনারা ভালোভাবে পড়বেন এবং এই দরখাস্তটা আপনারা কী করবেন, এইচডব্লিউ করবেন এবং আমাদের স্কুলে জমা দিবেন রবিবার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানেন আপনারা যে আপনাদের আগে স্কুলে চিঠি পরীক্ষা হতো, ডায়েরি নাম্বার দেওয়া হতো, এসবিএ নাম্বার দেওয়া হতো, এখন যেহেতু স্কুল বন্ধ সুতরাং আমরা এই এইচডব্লিউর উপরে নাম্বার দেওয়ার প্রচলন করেছি এবং এই এইচডব্লিউ নাম্বারটাই ওই সিটি নাম্বার, ডায়েরি নাম্বার এবং এসবিএ নাম্বার হিসেবে গণ্য হবে। সুতরাং আপনারা খুব মনোযোগ সহকারে এই এইচডব্লিউ করবেন এবং আমাদের স্কুলে এসে জমা দেবেন। এবং দেখেন এই পত্রটা এবং এই দরখাস্তটা এই দুটো বিষয়ে যদি বুঝতে কোনো সমস্যা হয়, এখানে আমার নাম, মোবাইল নাম্বার, ফেসবুক মেসেঞ্জার আইডি দেওয়া আছে, আপনারা আমাকে এখানেও জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদেরকে একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আবারও বলছি আপনাদের বাড়ির কাজটা হলো আমি এই দুই নম্বরে যে দরখাস্তটা পড়িয়েছি, তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ছাড়পত্র চেয়ে একটি দরখাস্ত, এটা আপনারা এইডব্লিউ করবেন এবং আশা করি আমাদের স্কুলে এসে জমা দিয়ে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।